morning, da. গুড মর্নিং দা। আমি তো অবাক হইনি, এটাই সম্ভাবনা ছিল, কিন্তু টিএমসির ক্যান্ডিডেটের জন্য ওদের ভোট কমেছে এবং ওখানকার সংখ্যালঘু ভোটাররা ঘোষণা করে দিয়েছিলেন তারা ভোট দেবেন না, তাই তারা যারা একসময় সিপিএমকে ভোট দিতেন টিএমসিতে এসেছিলেন গত বিধানসভায় তারা আবার সিপিএমকে ভোট দিয়েছেন। ভোটটা তো টিএমসি করাচ্ছে অন্য লোক দিয়ে, যারা ভোটের সঙ্গে যুক্ত নয় তারা ভোট করছে। সাধারণ ভোটাররা ভোট দিতে বেরোই না। যে পাণ্ডবেশ্বরে প্রথম হিংসার পরিবেশ, ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল, সেখানে 2 লক্ষের কাছাকাছি তারা ভোট পেয়েছে, লিড নিয়েছে, এটা তো কোনো ভোট নয়। যারা সত্যি ভোটার তাদেরকে ভোটই করতে দেন, তারা বেরোই না ভোট করতে। নির্বাচনী প্রচারে আমি গিয়ে দেখেছি সাধারণ লোকের কোনো আগ্রহ ছিল না, আর এক প্রকার চুপচাপ ছিলেন তারা। তখনই বোঝা গেছিলো তারা বাড়ি থেকে বেরোবেন না।